ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেটের প্রায় দুই যুগ চলেছে। এতে কখনো ভেসেছেন প্রাপ্তিতে, কখনো বা হতাশায়। চলুন দেখে নেওয়া যাক এমন লজ্জার দশটি ইনিংস। নাম্বার 10, 31.5 ওভারে 86 রানে অল আউট বাংলাদেশ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। 2 নভেম্বর 2004 সালে চট্টগ্রামের এম এ আজিজ চৌধুরী স্টেডিয়ামে মাত্র 86 রানে অল আউট হয় বাংলাদেশ। নাম্বার 9, স্কোর 24 ওভারে 82 রান, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 25 জানুয়ারি 2018 সালে শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে মাত্র 82 রানে অল আউট হয় বাংলাদেশ। নাম্বার 8, স্কোর 18 ওভারে 78, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। 19 মার্চ 2011 সালে শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে মাত্র 78 রানে অল আউট হয় বাংলাদেশ। নাম্বার 7, স্কোর 19 ওভার 3 বলে 77 রান, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। 23 সেপ্টেম্বর 2003 সালে কলম্বোর সিনহেলসেল স্পোর্ট ক্লাব মাঠে মাত্র 77 রানে অল আউট হয় বাংলাদেশ। নাম্বার 6, স্কোর 27 ওভার 4 বলে 76 রান, প্রতিপক্ষ ইন্ডিয়া। 11 এপ্রিল 2003 সালে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে মাত্র 76 রানে অল আউট হয় বাংলাদেশ। নাম্বার 5, স্কোর 30 ওভার 1 বলে 76 রান, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 5 আগস্ট 2002 সালে কলম্বোর সিনহেলসেল স্পোর্টস ক্লাব মাঠে 30 ওভার 1 বল খেলে মাত্র 76 রানে অল আউট হয় বাংলাদেশ। নাম্বার 4, স্কোর 74, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 30 আগস্ট 2008 সালে ডারউইনের মারারামা ওভাল ক্রিকেট স্টেডিয়ামে 27 ওভার 4 বল খেলে মাত্র 74 রানে অল আউট হয় বাংলাদেশ। নাম্বার 3, স্কোর 70, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। 22 আগস্ট 2014 সালে সেন্ট জর্জ ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মাত্র 70 রানে অল আউট হয় বাংলাদেশ। নাম্বার 2, স্কোর 58, প্রতিপক্ষ ইন্ডিয়া। 17 জুন 2014 সালে শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 17 ওভার 4 বল খেলে মাত্র 58 রানে অল আউট হয় বাংলাদেশ। নাম্বার 1, স্কোর 58, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। 4 মার্চ 2011 সালে শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 18 ওভার 5 বল খেলে মাত্র 58 রানে অল আউট হয় বাংলাদেশ, যা এখন পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সর্বনিম্ন দলীয় স্কোর। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।